হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া আপডেট নিয়ে ভিক্টরকে হাসপাতাল থেকে যখন ছেড়ে দেওয়া হয় ভিক্টরে যাওয়ার নাকি কোনো জায়গা নেই তাই তিস্তা ভালোবেসে তার স্বামীকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে চলে এসেছে এটা দেখে প্রচণ্ডভাবে প্রতীক রেগে যায় বলে কার অনুমতি নিয়ে ওকে নিয়ে এসেছিস তিস্তা জানিস না ও তোর সঙ্গে কত কিছু ঘটিয়েছে তো অন্যায় অত্যাচার করেছে তারপরেও সব কিছু ভুলে গেলি কিভাবে তুই আমার একমাত্র মেয়ে হয়ে নিজের জীবনটা নিজেই শেষ করে ফেলেছিস এবার কি করবি বুঝতে পারছিস আর এই ছেলেকে এই বাড়িতে রাখা মানে বিপদ সঙ্গে রাখা ও কি কি অন্যায় করেছে ভুলে গেলি আর দেখ ওকে আমরা এই বাড়িতে কোনোভাবেই রাখতে পারবো না তিস্তা তোমাকে বললাম না আমি আমাকে যেতে দাও আমি প্রয়োজন হলে গাছতলায় গিয়ে দাঁড়াবো এই ছেলে তুমি আমার মেয়ের কানে কি মন্ত্র দিচ্ছ বলো আমার মেয়েকে নিশ্চয়ই পাঠ পড়িয়ে এনেছো যাতে দীপার কাছে হাতজোর করে আমাদের কাছে কাকুতিমিনতি করে আমার একমাত্র মেয়ে বলে কথা তার কথা তো ফেলতে পারবো না তাই এই সুযোগটাই কাজে নিচ্ছ তাই তো বাবা ভিক্টরের যাওয়ার কোনো রাস্তা নেই ওকে অহনাদির বড় রাখতে চাইছে না নিজের বাড়িতে এমনকি অর্জুন দা জেনিভাতে ফিরে চলে গেছে এখন পৃথা চক্রবর্তী সেও জেলে রয়েছে ভিক্টর কোথায় যাবে ওর তো রাস্তা ছাড়া যাওয়ার জায়গা নেই বৌদিদি তুমি কিছু বলো না দেখছো তো ভিক্টর অসুস্থ এখন আমি ওকে নিয়ে গাছতলায় গিয়ে তাহলে থাকবো আর তুমি কিছু না বললে পরিবারের কেউ এটাতে রাজি হচ্ছে না তিস্তা ভিক্টর এবং ওর মা মিলে যত ষড়যন্ত্র বিশ্বাস করলে কি করে পারলে কি করে একই মানুষ যে এত বার অন্যায় করতে পারে তার সঙ্গ থাকতে তার মানে তুমি বলতে চাইছো আমি এই বাড়ি থেকে চলে যাই তাই তো বৌদিদি তোমার জীবনটা কিন্তু ভিক্টরি বাঁচিয়েছিল নিজের গায়ে গুলে নিয়েছিল পারলে সেদিনও পালিয়ে যেতে পারতো কিন্তু পালাই তুমি ভুলে গেলে সব কিছু ভিক্টর চলো তোমার হাত ধরে আমি রাস্তায় থাকবো তখন বাধ্য হয়ে দীপা সেনগুপ্ত পরিবারে থাকতে অনুমতি দেয় হ্যাঁ এই পরিবারে আমার থেকেও তো তোমার অধিকার বেশি বৌদিদি সেটা আমি বুঝতে পারছি মেয়ে হয়েও আমি এই পরিবারে কোনো অধিকার ফলাতে পারি না কাকাই তুমি এরকম করে রাগ করো না তিস্তা যেহেতু ভিক্টরকে এনেছে ওদেরকে থাকতে দাও তিস্তার ঘরে ওকে নিয়ে যাও আর তুমি মন খারাপ করো না কাকি বলে যাও তোমরা ঘরে চলে যাও এখানে দাঁড়িয়ে কি দেখছো তিস্তা ও আসতে চায়নি ওকে নিয়ে আসা কিন্তু তোর মোটে উচিত হয়নি ছোটদা তুই এই কথা বলছিস হ্যাঁ কারণ ভিক্টরও কিন্তু কম অশান্তির কারণ নয় সেটা ভুলে গেলি তুই কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ভিক্টরকে তিস্তা সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনলে প্রতীক রেগে গেল আজকে তিস্তা আবারও একই ভুল করছে ভিক্টর কিন্তু কখনও পাল্টায়নি দীপাকে ধন্যবাদ জানাই এবং তিস্তার সঙ্গে তার ঘরে চলে যায় কিন্তু বুঝতে পারছে না জামাইকে এরকম করে ঘরে রেখে আরও আমি বাড়াচ্ছে ভিক্টর এই বাড়িতে আবারও নতুন উদ্দেশ্য নিয়ে এসেছে শুধু যদি হতো যে না থাকার কোনো জায়গা নিয়ে থাকতে এসেছে তা কিন্তু নয় এরপরে কি খেলা দেখাবে সে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন